কারণ তুমি সিরিয়াস হলে তুমি বদলে যাবে, পৃথিবী বদলে যাবে। আর তুমি সিরিয়াস না হলে তুমিও বদলাবে না, তোমার কাছে পৃথিবীটা মনে হবে যে কেন পৃথিবীটা এরকম, কেন এরকম, কেন পৃথিবীটা বদলায় না, আর তুমি যে বদলাচ্ছ না সেটা মনে না। আচ্ছা আমার বাড়িটা এরকম, আচ্ছা আমার মা এরকম, আমার বাবা চায় না, আমার বোন চায় না, আমার ভাই চায় না, আমার বাবা তো কৃষক, সে তো পারবে না। যত অজুহাত আসে যখন সে সিরিয়াস না, যে তুমি সিরিয়াস হও কিচ্ছু লাগবে না, শুধু তুমি আছো, তোমার জগৎ আছে, টাকা নাই। আমি বলেছি আমাকে টাকা নাই, আমি কীভাবে শিখবো স্যার, আমার তো টাকা নাই। এই জন্য কী করবে, আগে আগে সব কিছু মিলে টাকা না থাকলে এখন থেকে সঞ্চয় করো, কোথাও কাজ করো, ছোটখাটো কাজ দাও। এবং গ্রাম বাংলা একটা কথা বলে, আমাদের এলাকায় কথা বলে, যে আমরা অনেক সময় বলি যে টাকা নাই কিন্তু ফুটানি করে। আমি জানি না এই ওয়ার্ডটা আপনাদের ওখানে বলে কিনা, তা আমাদের কুষ্টিয়াতে একটা কথা বলে এরকম। তো টাকা নাই খুব একটা, কিন্তু সবার সামনে দেখাচ্ছে যে অনেক টাকা পয়সার মালিক, এবং তারা কী করছে, ভালো একটা মোবাইল কিনছে, খুব দামি মোবাইল, আবার সেটার জন্য অনেক কিছু খরচ করছে, খুব দামি দামি পোশাক পরছে। প্রথম কিছুদিন তোমাকে বলি, যতদিন সফল না হচ্ছ আর নতুন করে পোশাক কিনবে না। আবার বলছি তরুণ, তুমি জেগে ওঠো, নতুন কোনো পোশাক কেনার প্রয়োজন নাই, যা আছে সেটাই পরো। যতদিন সফল না হচ্ছ নতুন পোশাক কিনবেই না, শপিং সেন্টারে যাবে না, কোনো শপিং মলে যাবে না। কি করবে বলো তো, তোমাকে সফল হতে হবে, যেটা করছো সেটা দিয়েই করো, যেটা কাপড় আছে সেটাই দিয়েই করো, প্রয়োজনে ছেঁড়া কাপড় সেটাই পরো, সেলাই করে পরো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে সফল হতে হবে।